তেতুলিয়া পঞ্চগড় থেকে স্মার্ট বয় সামাদ প্রশ্ন করেছেন, আপনার একটা ইন্টারভিউতে দেখলাম যে আপনি বলেছেন যে আপনি কাজ শেষে স্পট পেমেন্ট নেন, পরিচালকদের প্রতি আপনার বিশ্বাস কম নাকি আপনার টাকার খুব দরকার, কোনটা সত্যি? টাকার খুব দরকার। হ্যাঁ, বিশ্বাসের ব্যাপারটা বলেন। বিশ্বাস আছে বাট টাকার দরকার। গুলশান নিকেতন থেকে আফজাল আলী প্রশ্ন করেছেন, মিডিয়ায় অধিকাংশ মেয়েরা নিজের বিয়ের কথা গোপন রাখে, কিন্তু আপনি তো দেখি সরাসরি বলে দেন, আপনি কি জানেন এতে আমাদের মনে কতটা কষ্ট হয়? আসলে বিয়ের কথা গোপন রাখলে কি কি সুবিধা পাওয়া যায়, আপনি একটু বলবেন কি? আমি জানি না বিয়ের কথা গোপন রাখলে কি কি সুবিধা পাওয়া যায়, বাট আমার বলতে ভালো লাগে, কারণ আমি বিয়ের পরেও এত স্মার্ট ছিলাম, এখনো ক্রাশ করেছি। ওই যে সে বলেছে আপনি বিয়ের কথা শুনলে কি তার হৃদয় ভেঙে গেছে? আরে ক্রাশের বিয়ে ভেঙে গেলে মন ভাঙার আসলে কিছু নাই। আমার মনে হয় কি, যে কোনো মেয়ের ক্ষেত্রে অপেক্ষা করুক, এখনকার যুগে তো সবই সম্ভব। ওকে, হালুয়াঘাট ময়মনসিংহ থেকে লাইলা আক্তার বলেছেন, আপু এখন পর্যন্ত ইনবক্সে কত জোরের প্রতিজ্ঞা পালন করেছেন যে কাউকে কিছু বলে দেব না? ওরকম কারোর সাথে কোনো প্রতিজ্ঞাবদ্ধ আমি না, আর হয়ও না এরকম, কারণ কাজ ছাড়া আসলে কথা বলাই হয় না। দৌলতপুর খুলনা থেকে আজিজ খান প্রশ্ন করেছেন, এখন পর্যন্ত কতজন পরিচালকদের কথা দিয়ে নিজের কথা রাখতে ব্যর্থ হয়েছেন? কোনো পরিচালক যদি বলে যে রাত 10টায় প্যাক আপ করবো, এটা বলে তারপরে যখন রাত 2টা পর্যন্ত শুটিং করে, তখন আপনি কি প্রতিজ্ঞা করেন? এর সাথে আর কাজ করব না 10টা পর্যন্ত, যেহেতু সে কাজের ইয়ে দিয়েছে, এরপরে আমি পেমেন্ট ওভাবে নিব, কিন্তু এই প্রতিজ্ঞা আমি রাখতে পারিনি, কোনো পরিচালক আমাকে পেমেন্ট আর বাড়ায় দেয়নি, কিন্তু রাত 3টা পর্যন্ত শুটিং করে স্যার। ধামুরহাট নওগাঁ থেকে তানভীর আলী প্রশ্ন করেছেন, 96-96টি দেশের মাঝে বেস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড আপনি পেয়েছিলেন, নিজের কান্ট্রির জন্য আপনি কি করেছেন আর কি করতে চান? কি করেছিলাম ওখানে আমি জানি না, আমি পারফর্ম করেছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, ওদের ভালো লেগেছে, দ্যাটস হোয়াই হয়তো আমাকে এই অ্যাওয়ার্ডটি দিয়েছে। উনি বলছেন যে এখন দেশের জন্য আপনি কি করছেন বা কি করতে চান? শুভকামনা ছাড়া কিছু নাই। এখন নমিনেশন কিনতে পারতেন আপনি দেশের জন্য? কেন আই উইশ, আই উইশ। ওকে, লোহাগড়া নড়াইল থেকে অমিতাভ খান উনি বলেছেন, নতুন অবস্থায় কোন আর্টিস্ট অধিক কাজ করতে চাইলে তার আসলে কি কি করতে হয়? পরিচালকদের সাথে সখ্যতা করতে হয়, নিজে এজেন্সির মালিক হতে হয়, তারপরে ডিরেক্টরদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিতে হয়, কাজের প্রতি ডেডিকেটেড থাকতে হয়। আই থিঙ্ক এগুলো কিছুই না, কাজের প্রতি যদি ডেডিকেশন থাকে কাজ আসলে নিজ থেকেই ধরা দিবে, কারণ আমরা সবাই নতুন থেকেই কিন্তু এই জায়গায়, আমরা আমাদের একটা সময় নতুন ছিল। টাঙ্গাইল থেকে হরিদাস প্রশ্ন করেছেন, কথায় আছে কাউকে ছুঁয়ে কিছু প্রমিস করলে তারপর প্রমিস ব্রেক করলে যাকে ছুঁয়ে আর কি বলা হয় সে অসুস্থ হয়ে যায়, আসলে প্রতিজ্ঞা ভাঙলে এটা কি মনের উপর বেশি প্রভাব পড়ে নাকি শরীরে, আপনার কি মনে হয়? মনের উপরে, মন ভেঙে যায়, শরীরের কিছু না 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 কিছু হয় না। রাজশাহী থেকে চাঁদ সদাগর প্রশ্ন করেছেন, যারা যারা আপনাকে দেওয়া কথা রাখেনি তাদের সাথে আপনি কি আচরণ করতে চান? তাদেরকে কি এড়িয়ে চলতে চান, মাপ চাইলে ক্ষমা করে দেবেন নাকি প্রতিশোধ নিতে চান? তাদেরকে আমি মাফ করে এড়িয়ে যাব। দর্শকদের দেওয়া প্রশ্ন শেষ, আমি নিজে থেকে একটা প্রশ্ন করতে চাই যে বর্তমান যে মিডিয়ার সিচুয়েশন, অনেক স্ট্রাগলের মধ্যে যেতে হয়, আবার অনেক কিছু রক্ষা করে চলতে হয়, উত্থান পতন অনেক আছে, ওভারঅল এই মিডিয়ার উপর কি প্রতিজ্ঞাবদ্ধ? প্রথম থেকেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে নিজেকে ঠিক রেখে কোনো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না, যেটা এখন পর্যন্ত আমি করি না, এবং আমি এটা প্রতিজ্ঞাবদ্ধ আমি কাজের জন্য কখনো কম্প্রোমাইজ করব না, এবং আমি ফেমের পিছনে কখনো দৌড়াই নাই, এটা আমার প্রফেশন, আমার কিছু দায়িত্ব আছে ইন্ডাস্ট্রির উপরে, আমি ওই দায়িত্বগুলো পালন করছি। দ্যাটস ইট।